আজকের যে আমাদের টপিক ডিসকাশন করা হবে সেটা হচ্ছে কি না আমাদের গ্রাউলার টেস্ট, যেটাকে আমরা বলি গ্রাউলার টেস্ট। আমাদের যে ডিসি মেশিন, যে আর্মেচার আমাদের আছে, সেই আর্মেচারটা ফল্ট হয়ে আছে কিনা, কিংবা ফল্ট হয়েছে তো কী ফল্ট হয়েছে সেটা টেস্ট করার জন্য আমরা এই গ্রাউলার টেস্টটা করবো। তো কীভাবে টেস্ট করা হয় দেখো, গ্রাউলারে এই যে পোর্শনটা দেখা যাচ্ছে এটাতে কী আছে না, ওয়াইন্ডিং করা আছে। তো এটা হচ্ছে আমার কি প্রাইমারি ওয়াইন্ডিং। তো আর্মেচার যদি আমরা এর উপরে বসাই তাহলে কী হবে, সেটা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মতো মানে ট্রান্সফরমারের মতো কাজ করবে। তো যে জায়গাতে আমার ফল্ট রয়েছে, সাপোজ আমাদের এটা আর্মেচার, এই আর্মেচারে আমাদের কী ফল্ট আমরা এই গ্রাউলারের সাহায্যে টেস্ট করতে পারবো, না শর্ট সার্কিট টেস্ট করতে পারবো, ওপেন সার্কিট এবং আর্থ টেস্ট করতে পারবো, আর্থ সার্কিট টেস্ট। তো ফার্স্ট আমরা দেখে নেবো যে শর্ট সার্কিট টেস্ট কীভাবে করা হচ্ছে, ঠিক আছে। তো শর্ট সার্কিট টেস্ট কীভাবে চেক করবো, না এই যে আমাদের স্লটগুলো আছে প্রত্যেকটা স্লটে আমরা একটা হ্যাক্সো ব্লেড নিয়েছি, হ্যাক্সো ব্লেডটাতে আমরা দেখব যে যেই জায়গাটা আমাদের কী হচ্ছে অ্যাট্রাকশনটা বেশি হচ্ছে, মানে ম্যাগনেটিক এফেক্ট হচ্ছে, সেই জায়গায় কী দেখতে হবে না আমাদের যে দুটো কয়েল, মানে ল্যাপ ওয়াইন্ডিং করা আছে, দুটো কয়েল যে আমাদের আসছে সে কোথায় আমাদের যদি কী হয় শর্ট হয়ে যায় তাহলে কী হবে, সেখানে ম্যাগনেটিক এফেক্ট হবে। তো সেইটা আমরা শর্ট সার্কিট টেস্ট এখানে করে নিতে পারবো। তো সেটা দেখা যাক, তোমরা একটা একটা করে চেক করে নেবো। দেখো এইখানটাতে আমাদের কী হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট বেশি হচ্ছে, মানে কি এইখানটাতে আমাদের কী আছে কোনো দুটো কয়েল কী হয়েছে শর্ট হয়ে গেছে। বাকি আমরা চেক করে দেখে নেবো বাকি পোর্শনগুলোতে। তাহলে এইখানটাতে আমাদের দেখতে হবে কি না শর্ট সার্কিট হয়েছে, দুটো কয়েল কোনো কারণবশত হয়তো ভার নিয়ে ছুটে গেছে কিংবা কোনো ইনসুলেশন ফেলিওর হয়ে যাওয়ার ফলে কী হয়েছে এখানটাতে আমাদের শর্ট হয়ে গেছে। তো এটা আমাদের কি শর্ট সার্কিট টেস্ট। নেক্সট বাকি যে পোর্শনটা আছে ওইটা আমরা একবার দেখে নেবো চেক করে। তাহলে কী আছে আমাদের শর্ট সার্কিট ফল শুধু ওই পোর্শনটাতে হয়েছে, তো সেখানে আমরা ভার্নিশ করে একবার দেখবো যে আমাদের যদি ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে কী করতে হবে আমাদের ওয়াইন্ডিংটা আবার ঘুরে করতে হবে। তো এরপরে আবার আমরা কী টেস্ট করবো, এরপরে দেখো আমাদের ওয়াইন্ডিংয়ের কী টেস্ট করবো, আমরা ওপেন সার্কিট টেস্ট করবো। তো কীভাবে করা হয়, আমাদের যে কমিউটেটরগুলো আছে, কমিউটেটর সিগমেন্টগুলো প্রত্যেকটা স্লটে আমরা একটা একটা করে দেখবো যে আমাদের অ্যামিটার যে লাগানো আছে গ্রাউলারে শো হচ্ছে নাকি, যদি শো হয় তাহলে কী হচ্ছে আমাদের ঠিক আছে, মানে শর্ট হয়ে গেছে। তো সেটা আমরা একটা একটা করে চেক করে দেখে নেবো, যদি রিফ্লেকশন না হয় কিছু তাহলে কি বুঝবো যে আমাদের স্লটগুলো সব ঠিক আছে। তো এইভাবে একটার পর একটা নিয়ে গিয়ে আমাদেরকে চেক করে নিতে হবে এবং দেখতে হবে যে আমাদের অ্যামিটার কোনো ডিফ্লেকশন দিচ্ছে কি না। তো এইভাবে আমাদের ওপেন সার্কিট টেস্ট চেক করে নিতে হবে। এরপর নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে আর্থ সার্কিট, মানে আমাদের এই যে ওয়াইন্ডিং, ওয়াইন্ডিং কোথাও কেটে গেছে নাকি, মানে বডির সঙ্গে কোনো টাচ হয়ে গেছে নাকি, সেইটা আমরা চেক করে নেব। তো কীভাবে চেক করাই দেখো, আমাদের সেম ওয়াইন্ডিংয়ের যে স্লটগুলো আছে কমিউটেটর লাগানো, সেই কমিউটেটরের সঙ্গে আমাদের বডি, যে কোনো বডি বেয়ারিংয়ে দিতে পারি, আমরা শ্যাফটেও দিতে পারি। তো সেইখানে যদি আমাদের এখানে শো করে, অ্যামিটার যদি শো করে তাহলে বুঝতে হবে কি আমাদের কোনো ভেতরে শর্ট হয়ে গেছে, মানে আমাদের আর্থ ফল্ট হয়েছে। তো সেটা চেক করে নিতে হবে, আর্থ সার্কিট টেস্ট যেটাকে আমরা বলছি। একটা আমাদের কমিউটেটর সিগমেন্টের সঙ্গে নেব এবং একটা আমাদের বডির সঙ্গে নেব। যদি আমাদের অ্যামিটার ডিফ্লেকশন করে তাহলে কি হবে আমাদের আর্থ ফল্ট হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা একটা একটা সিগমেন্টের সঙ্গে আমরা টাচ করে দেখে নেব। তো এইভাবে আমাদের চেক করে নিতে হবে কি আর্থ সার্কিট টেস্ট। তো আমরা গ্রাউলারের সাহায্যে মেনলি তাহলে তিনটে জিনিস শিখলাম, কি কি, একটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট টেস্ট, একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট, আর হচ্ছে আর্থ সার্কিট টেস্ট। তো আমরা গ্রাউলারের সাহায্যে একটা আর্মেচারকে এইভাবে টেস্ট করে নিতে পারবো যে আর্মেচারের কোনো ফল্ট আছে নাকি, এবং সেই ফল্টটা আমরা কীভাবে কি মেনটেন্স করে নিতে পারবো, রিকভারি করে নিতে পারবো। যদি না করা যায় তাহলে আমাদের কি আবার করে রিওয়াইন্ডিং করতে হবে।